আমার হাতের যে মিটারটা দেখছেন এটা হলো পিএইচ মিটার। পিএইচ মিটারটা ব্যবহার করা হয় যে কোনো কিছুর পিএইচ মাপার জন্য, যেমন মাটি পানি বা যে কোনো কিছুর হতে পারে। তো পিএইচ মিটারে আমরা মূলত ঘাসের জন্য পিএইচ মিটারটা ব্যবহার করবো। দেখেন এই মিটারের গায়ে লেখা আছে যে কোন পিএইচ কোন ফসলের জন্য উত্তম। 5 থেকে 6 পিএইচের মধ্যে এই রোজ বেল, লিলি অফ দ্য ভ্যালি, এজালি রোজ এগুলো ভালো হবে। সেরকম 6 থেকে 6.8 পিএইচে স্পিনাচ, কিডনি বিন, লেটুস, অনিয়ন, কিউকাম্বার, টমেটো, এগ প্লান্ট ইত্যাদি খুব ভালো হবে। 7-8 বার্লি, হুইট, রাই, সুগার বিট, পি, ক্লোভার, আলফালফা, গার্ডেন জিনিয়া ইত্যাদি এই পিএইচে ভালো হবে। অর্থাৎ কোন পিএইচে কোন ফসলটা ভালো হয় এখানেও লেখা আছে, আপনি যে ফসলটা লাগাতে চান সেই ফসলের জন্য কোন পিএইচটা উত্তম সেইটা আপনাকে আগে জানতে হবে। জেনে তারপর আপনি মাটির পিএইচ পরীক্ষা করবেন, পরীক্ষা করে সেইখানে পিএইচ যদি কমানো বাড়ানো লাগে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নিয়ে ফসল লাগাইলে আপনার বাম্পার ফলন হবে। সাধারণত নেপিয়ার পাকসং বা এই জাতীয় ঘাসের জন্য মাটির পিএইচ 6 থেকে 6.5, এই পিএইচের মধ্যে ঘাসের ফলনটা সবচেয়ে বাম্পার হয়। এর চেয়ে যদি কম হয় তাহলে অ্যাসিডিক হয়ে গেল, এর চেয়ে বেশি যদি হয় অ্যালকালাইন হয়ে গেল। সেই জন্যে মাটির পিএইচ কত আছে সেইটা আগে পরীক্ষা করে তারপরে আপনার ওই জমিতে ঘাস চাষ করা উচিত, তাহলে আপনার ফলনটা খুব বাম্পার হবে। পিএইচ মিটারে দেখেন 3টা দাগ আছে, 2টা সিলভার কালার, উপরেরটা সোনালি কালার। অর্থাৎ যখন পরীক্ষা করতে হবে তখন এই যে দাগ, এই 3 নম্বর দাগ, এই সোনালি কালার, এই দাগ পর্যন্ত মাটির ভিতরে দিতে হবে। দিয়ে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে যাতে রিডিংটা ঠিকমতো ওঠে। রিডিংটা দেখা যাবে এইখানে এই মিটারে, মিটারের এখানে আপনার যত রিডিং উঠে থাকবে ওইটাই ওই মাটির বা ওই পানির বা বাতাসের পিএইচ। মাটির পিএইচটা পরীক্ষা করার যে কত দরকার সেটা এই মিটারটা ব্যবহার করার পর আমি বুঝেছি। যে খামারি বলে যে আমার ঘাস ভালো হয় না, অ্যাকচুয়ালি তার আগে দরকার হলো এটা যে আপনি মাটির পিএইচটা পরীক্ষা করান, তারপরে পিএইচ যদি 6 থেকে 6.5-এর ভিতরে থাকে এই পিএইচের ভিতরে ঘাসের বাম্পার ফলন হবেই হবে। যেহেতু এটা ঘাসের জমি, 6 থেকে 6.5 পর্যন্ত খুব ভালো ফলন হওয়ার কথা, এবং এর 6.5 আছে অর্থাৎ এখানে বাম্পার ফলন হবেই হবে। যদি পিএইচটা 4 বা 5 এরকম থাকত তাহলে এখানে আপনাকে অবশ্যই ডলোমাইট ব্যবহার করা লাগতো, ডলো চুন বা গোবর সার। এই 5 থেকে 6 হাত পর পর 1 ঝুড়ি করে গোবর সার মারেন, অথবা ডলো চুন বা ডলোমাইট পাততে পারেন 3 থেকে 4 কেজি হারে। আপনি কিছুদিনের মধ্যে দেখবেন আপনার ঘাসের চেহারা চেঞ্জ হয়ে গেছে, ঘাস সবুজ হয়েছে, বাড়তেছে অনেক বেশি। যা 7 থেকে 10 দিন পরে আপনি মাটির পিএইচ পরীক্ষা করেন ডলোমাইট বা গোবর মারার পরে, দেখবেন পিএইচ বেড়ে গেছে, 6 থেকে 6.5-এর ভিতরে হয়ে গেছে এবং আপনার ঘাসের ফলন বাম্পার হতে বাধ্য। আপনি যখন জমির পিএইচ মাপবেন শুধু এক জায়গায় না, অন্তত 2 থেকে 3 জায়গায় আপনি পিএইচ মাপবেন, তাহলে আপনি ওভারঅল ফিল্ডের পিএইচটা পাবেন। নাহলে এক জায়গায় মাপলে কোনো কারণে ওখানে গোবর আছে, ওখানে সার বেশি আছে, ওই পিএইচটা হয়তো বেশি পাবেন, কিন্তু অন্য জায়গায় পিএইচ আবার কম আছে। এই জন্যে বিভিন্ন জায়গায়, এই জন্য আপনার টোটাল ফিল্ডের 3-4 জায়গায় আপনি পিএইচ পাবেন, যেটা হবে সেটার এভারেজ করলে আপনার ওই জমির পিএইচ পেয়ে যাবেন। এটা কিন্তু ওই ফাঙ্গাস ছত্রাক, আপনি এমেস্টাটপ যদি মারেন 7 দিনের মধ্যে আপনার ঘাসের মানে টোটাল চেহারা ফিরে যাবে। যার সাথে এমেস্টা একবার স্প্রে করে দিলে দেখবেন 7 দিনের মধ্যে টোটাল ক্লিয়ার, যদি একটু বাকি থাকে 7 দিন পরে আরেকবার স্প্রে করবে। আমার চেষ্টা রাখুন, স্প্রে করার পরে 15 দিন কিন্তু খাওয়ানো যায় না, 15 দিন। তখন তো খাওয়ানো হয় না, এমনি তো অনেক বুঝতে পারে। ঘাস দেখে আমার খুব পছন্দ হয়েছে, শুধু জাস্ট এইখানে স্পটটা বাদে বাকি এমনি এই যে এতে কি লিটার দেন, কি লিটার দেন এই মুরগির বিষটা? মুরগির বিষটা দেন কতটুকু, কতটুকু দেন? এটা কোনো ওজনে তো হয় না, আবার দেখা আছে বাড়ির লিটার আছে, বাইরে ফেলাই না দিয়ে এমনি তো ঘুরে গত কইতে দিয়ে দিছি ওই এইখানের পিএইচ দেখাচ্ছে 5.5।
তার মানে এখানেও কিছুটা অ্যাসিডিক আছে, এই বাতাসে পিএইচ আছে 7-এর কাছাকাছি। আরো দুই এক জায়গা আছে, একটু কম আছে। আপনার বেশিরভাগ জায়গায় মানে 6-এর কম বুঝলেন, এখানে না যদি 6.5 হতো তাহলে ঘাস আর মানে মাথা খারাপ করা ঘাস হয়ে যায়, বুঝতে পারছেন? এদের বয়স কত, আজকের কয়দিন? 25 দিন, তাই তো? 25 দিনে কিন্তু খুব ভালো বেড়েছে বুঝলেন। দেড় মাস না, আপনার এখনই কাটার টাইম হয়ে গেছে, বুঝতে পারছি? এখন 25 দিনে যে পরিমাণ বেড়েছে এর পিএইচ হলো 7, এই কারণে কিন্তু মানে 7-এর একটু কম আছে, এইরকম পরিমাণ বেড়েছে। যার শুধু পিএইচটা যদি কন্ট্রোল করা যায় এইরকম বাড়বে। আর এখন 25 দিন মানে এর মধ্যে 16% মতো প্রোটিন আছে, বুঝতে পারছেন? আর যত বড় হবে প্রোটিন কমে যাবে, মানে মনে হবে যে অনেক বেশি কিন্তু আসলে কিন্তু আপনি আপনি যত্ন করেছেন, মুরগির বিষ্ঠা দিয়েছেন, বিভিন্ন ইয়ে যত্ন করেছেন, আবার কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, ও এই কারণে বেশ ভালো কিন্তু বেড়েছে, বুঝলেন? আপনি মাসে একবার করে কাটবেন, মাসে একবার। এখন যা হয়েছে এতে যা প্রোটিন পাবেন, আমি আপনি তো 1.5 মাসে কাটেন একবার করে, নাকি? দেড় মাস কাটতে কাটতে ওটার বয়স এরকম, বুঝতে পারছি। কিন্তু সাধারণ ইয়ে হলো কি, আপনি যদি সবচেয়ে ভালো কিছু চান তাহলে 21 থেকে 1 মাস এর ভিতরে যদি কাটেন সবচেয়ে বেশি পুষ্টিকর। খড় কি দেন এখন? হ্যাঁ, খড় দেন, তবে বেশি পরিমাণে এখন ঘাস দেন। এখন একটু বেশি পরিমাণে ঘাস হচ্ছে, বিদায় ঘাসটা বেশি দেওয়া। আর শীতকালে কি একটু কমে যায়? না, আমাদের এই মাটিতে শীতকালে ঘাস ভালো হয়, কিন্তু বর্ষা সিজনটাই আছে আমার ঘাসটা খুব খারাপ। বর্ষা সিজনে ঘাস কেন কম হয় বলতে পারবেন? আছে আপনার এই পানি বাদে, পানি বাদে না যেটা করবেন, যখন আসলাম বর্ষার সিজনে ঘাসটা এখন কাটেন কিরকম? আর বর্ষায় একটু অল্প করে কাটবেন, কাটা হয় তার আর উপকরে শোনেন, এটা ফিলি করে দেবেন বৃষ্টির সময়, বৃষ্টির সময় ফিলি করে দেবেন, ফিলি করে দেন না, ফিলি করে দিলে আর বাঁধবে না, আর না বাঁধলে অসুবিধা হবে না। পানি চলাচলের ব্যবস্থা নাই, পানি আছে ওঠে, সেই মানে উঠে কয়েকদিন ইয়ে থাকে, ইয়ে থাকে, যদি বৃষ্টি যদি এক সপ্তাহ ওই রকম যদি হয় তাহলে বেশি পরিমাণে উঁচু করে দিতে হবে, মানে আপনার তো ঘাসটা নষ্ট হওয়া যাতে না হয়, যেহেতু পানি সরার ব্যবস্থা কম আছে। এই যে মাটি ডাবল, এই মাঠের মাটিগুলো আছে আপনার, যত আছে আপনার খরা হবে তত ফসল ভালো হয়, মানে শীতকালেও আপনি ভালো ফলন পান, শীতকালে খুব ভালো ফলন পাই। আচ্ছা, তার মানে বর্ষা সিজনটা আমার ওই 2 মাস, তাহলে বোঝা আছে যে এই যে পাকসান জাত এর শীতকালেও ভালো হয়, ভালো হয়। আপনার একটা সিকন জাতের আছে নেপিয়ার, ওটা কিন্তু শীতকালে ভালো হয়, শীতকালে ভালো হয় না, ওটা আছে অল্প দিনেই ফুল উঠে যায়, আমার সেটা আছে ওই পাশে। হ্যাঁ, বুঝতে পারছি, আর এটা ফুল ওঠে না। যাই হোক, এমনি আপনার ঘাসটা আমার খুব পছন্দ হয়েছে বুঝলেন, নেপিয়ার। এর নেপিয়ার বোঝা যায় কি করে, এর এই পাতা দেখি, পাতা দেখি, ঠিক আছে? হ্যাঁ, ঝাড় আস্তে 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 উঁচুতে থাকে, এ প্রত্যেকটা দেখেন আপনার, এই প্রত্যেকটা স্পট রোগ আছে। হ্যাঁ, এই সিজনটাই এই রোগটা দেখা, হ্যাঁ, এই সিজন মানে এই যখন যে সিজনেই হোক বুঝলেন, যখন এখন দেখা দিল আপনি মারেন, আপনি 4-5 দিন পরে দেখবেন আমার সাথে কথা বলতে কালকে। হ্যাঁ, আমি স্টার্ট অফ মারেন, এই আপনার এটারও ভালো মনে আছে, এটার প্রোডাকশন ভালো, কিন্তু এর ওই সব একই রোগ, একই রোগ, সব ছত্রাক, ছয় আছে, এতে একটু গোবর মারা লাগবে বুঝলেন। যাই হোক, হ্যাঁ বলেন যে গোবর মারতে, গোবর মারলে পিএইচটা ইয়ে হয়ে যাবে। আপনার এইখানে আর একটু মাপি, কারণ ওই সব জায়গায় তো সমান পিএইচ না।